হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখনই ব্লগটা স্টার্ট করলাম। আর এই যে আমরা এখন মারুতি বসে বসে কুরকুরে খাচ্ছি, এখন কুরকুরেটা খাওয়া চলছে। এক প্যাকেট কুরকুরে ছিল, তো ভাবলাম আমরা দুজন মিলে শেয়ার করে খাই। সবসময় ওকে দিই না, খুবই কম দিই, তো ওকে একটু দিয়েছি, ওকে একটু দিয়েছি আর পুরো প্যাকেটটা আমি নিয়েছি, মানে অনেক দিয়েছি আয়াত বলো। হ্যাঁ, এই দেখো, এই যে ডিব্বাটা দেখতে পাচ্ছো, এই দেখো এই ডিব্বা, এই যে কিছুটা আছে আর কিছুটা ছিল সেটা ওর খাওয়া হয়ে গেছে, আর এটা আমার, আমি এখন খাচ্ছি। বাহ, ভালো আছে। এক্সেল এক্সেল বিশাল বড় তো। হ্যাঁ, কার নিজের জানেই না, দেখলে তো খুঁজতে পাগলা হয়ে যাবে। তারপরে তোমরা দু তিন হাজার টাকা ওনেই গেছে না? ওটা কি? ও বাবা, এটা তো আরো সুন্দর, এটা সব থেকে সুন্দর। ওর এর থেকেও ছোট হলে ভালো হয়, সিরিয়াসলি ও ছোট পছন্দ করে। আর কুর্তিটা দেখিয়ে দাও, খুব সুন্দর। আমার কুর্তির লেন্থ গুলো এত ভালো লাগছে, দেশি মিক্স ভালো আছে। এটা মনে হয় নতুন এসছে জানো? ও প্রিন্ট গুলো দারুণ আছে। এই যে এটা আছে, আমি যেটা ফেলেছি, এইগুলা দুটো নিলে 800 টাকা হয়ে যাবে। দুটো 800 টাকা? ও আচ্ছা, তুমি উল্টো ধরেছো, সরে যাও সরে যাও, সরো সরো সরো। হ্যাঁ, ফ্লিকের ফ্লিকের ভালো হয় তো? হ্যাঁ, নো ওয়ান্ডার ফ্লিকের আছে তো, ভালো অনেক সুন্দর, কালারটা দারুণ কালার। এটা হচ্ছে বিক্যানো 99-এ 5 পিস। আচ্ছা, এটা 99-এ 5 পিস এরকম ছিল। পরের দিন সকাল থেকে আবারও ব্লগটা আমি কন্টিনিউ করছি। তো নিচে এসেছিলাম এখানে ওয়াশিং মেশিনে কাপড় দেবো বলে, তো মেশিনে অলরেডি কাপড় ছিল, ধোয়া কাপড়, সেগুলো বার করে দিয়েছি একটা গামলায় করে, আর মানে কাপড় দিয়ে দিয়েছি যেগুলো হোয়াইট হোয়াইট কাপড়, টাইট শার্ট দিয়ে দেওয়া হয়ে গেছে। থেকে এই কাপড়গুলো বার করেছি, এই যে এক গামলা রাখা আছে এই কাপড়গুলো বার করেছি, আর এখানে একটা গামলা নিয়ে এসেছি। মানে এখানে আমার আয়াতের কিছু কিছু কাপড় আমি নিয়ে নেবো, যেগুলো হয়তো আমি কড়া রোদে দেবো না, মানে আমি ওগুলো নিয়ে এতে আলাদা করে চলে যাবো উপরে, সেগুলো ব্যালকানিতে মেলে দেবো, আর বাকি কাপড়গুলো আমাদের যে কাজ করে সে ছাদে গিয়ে মেলে দেবো। ঘরের পাশে সাইকেলে করে একটা কাকু ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো সেখান থেকে মা কিছুটা নিয়েছে, এটাই এখন ভাজা হবে আর কিছুটা ঝোল হবে। এখানে সবজি টবজি বানানো হচ্ছিলো, এদিকে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আলুগুলো এখানে কেটে রাখা হচ্ছে, এগুলোকে এখন কিছুটা অল্প করে ভাজতে হবে, মানে হালকা করে এরকম ফ্রাই করে নেওয়ার পরে তারপরে মানে কোনো তরকারিতে ওটা দেওয়া হয়।
দেখুন লাল হয়ে গেল, সরষার তেল তো, সরষার তেল রিফাইন তেল মিক্স করা ছিল নাকি? তো দেখো, দেখতে দেখতে রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এটা অনেক গরম ছিল তাই ওইভাবে আমি দেখছি। আর এখানে তোমরা তো দেখলে যে কিছুক্ষণ আগে আমি এই কাপড়গুলো এসে মেললাম, মানে যখন ব্যালকনিতে কোনো কাপড় দিই না কোনো কিছু হয় না, ঠিকঠাক থাকে, মানে অনেক পরিমাণে রোদ থাকি, আর যখনই আমি এসে এখানে কাপড় ভর্তি করে মেলে দেবো যাতে একটু ভালো করে রোদ লেগে যায় কাপড়গুলো, ঠিক তার এক দু মিনিট পর দেখবো যে মানে একেবারে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে, মানে মেলতে না মেলতেই কাপড়গুলো আবার তাড়াহুড়ো করে তুলতে হবে। আর যেহেতু কাপড়ে আমি ক্লিপ লাগাই তো কাপড় তুলতে গেলে এত পেরেশানি হয়, আর এই কাপড়গুলো ভিজা ছিল বলে আমি আর তুলিনি, এরকমই ছিল। জানি জানি এস পাপা, এটি শুধু নো পাপা, ট্যাগিং গাই নো পাপা, ওকে মাউথ আর কবে গেল মাঝেতে? আর দোল দোল দোলনি? কোস্তাদি করে আমার চুল শুকাবে বলে ড্রায়ার নিয়ে কি করছে? এই দিক থেকে দাও, এই দিক থেকে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, না চুলে দাও, না চুলে দাও। এই যে আমার এখন চুল শুকাচ্ছে, দাও দাও দাও, এইদিকে দাও, এদিকে দাও, দাও দাও দাও, এদিকে দাও, এদিকে দাও। তো সন্ধ্যাবেলা এখন একটু ছোলা সিদ্ধ হচ্ছিলো, যেহেতু এখন মশলা মুড়ি করে খাওয়া হবে তো কড়াতেই করছি। আর এইদিকে তালের ফুরুলি হচ্ছে, মানে আমাদের দু তিনবার করে খাওয়া হয়ে গেছে, আর এখানে আবারও হচ্ছিলো, মানে অ্যাকচুয়ালি আমরা করিনি, আমাদের মানে পাঠিয়েছিলো অন্য জায়গা থেকে, মানে আত্মীয়র বাড়ি থেকে আমাদের পাঠিয়েছিলো এবারে অনেকটাই, তো সেই কারণে আমাদের বাড়িতে একবারও হয়নি, তো এই প্রথমবার এই ফুরুলি হচ্ছে আমাদের বাড়িতে। আরে এবারে যে কুরবানি দিল সে তারা, আর বছর তো আজকে ভিডিওটা মোটামুটি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, চলো বাই।